আজকে আমি আর সৌরভ খুব এক্সাইটেড, সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এতক্ষণে। কি আজকে? ডিম সেদ্ধ আর পাউরুটি। এই ডিমের শেপটা এমনি কেন? মাছ কেন বাবা টপ টপ করে আমাকে? এই সুনন্দা যাচ্ছে এখন, আর ওই যে রিলায়েন্স ডিজিটাল, ওখানটায় দুটোই আছে, খালি রেড আর পার্পলই আছে, আর অ্যাভেলেবেল আর কোনো নেই। পার করবো অবভিয়াসলি, কে দিয়ে দিব। এটা হচ্ছে পাওয়ার বাটন, আপনারা সবাই জানেন, আর তাও বলে দিচ্ছি বেসিক্যালি, এটা হচ্ছে ভলিউম রকার। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এদিকে আমার এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আজকের ব্রেকফাস্টে হচ্ছে ডিম সেদ্ধ আর পাউরুটি শেকা। এখানে আমার ডিম সেদ্ধ রেডি হচ্ছে, আর এইদিকে আমি ব্রেডটা স্লাইস করে কেটে রেখেছি, তো এবার এটাকে শেকবো। আর আজকে ওয়েদার খারাপ, এই ডেলি ডেলি না আর ভালো লাগছে না, সামনে পুজো কিন্তু শরতের আকাশ তো দেখা দূরের কথা, রোদ তো দেখতেই পাচ্ছি না। যাই হোক, আজকে আমি আর সৌরভ খুব এক্সাইটেড, সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এতক্ষণে, বিকজ আজকে আমি আর সৌরভ আইফোন 14 কিনবো, আর অ্যাপেলটা নিচ্ছিও সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ব্লগিং এর জন্য, কারণ কি অনেক সময় আমরা নাইটে শুট করতে পারি না, মানে পিকচার কোয়ালিটি ভালো আসে না, ভিডিও কোয়ালিটি ভালো আসে না, দ্যাটস ওয়াই আর কি ডিসাইড করলাম যে আইফোন 14টা আমরা পারচেস করবো, আর আজকে যাব 14 কিনতে। খুব মজাদার হতে চলেছে আজকের ব্লগটা, দেখতে থাকো আর এনজয় করো। মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। সুনন্দা আজকে শুরু করলো ব্লগটা, এখন আমি একটু কিছু আমার মেল কিছু পাঠানো আছে আর কিছু রিসিভ করা আছে, সেগুলোই চেক করছি, আর তাছাড়া আজকে একটু কাজ আছে আমার। এভাবে সুনন্দা আজকে একটু ওর বাপের বাড়িতে যাবে, কারণ ওর মায়ের কালকে একটু শরীর খারাপ হয়েছিল মাকে দেখতে, এবং বাবা যেই মাটনটা কালকে করেছিল যেটা দেখালাম, যেটা আগের ব্লগে তোমরা সবাই দেখেছো, তো সেটাও দিতে যাবে। তারপরে তো ডেফিনেটলি আমরা আইফোন কিনতে যাবো, পারচেজ করতে যাবো। এই তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। কি আজকে? ডিম সেদ্ধ আর পাউরুটি। এই ডিমের শেপটা এমনি কেন? ডিমের শেপটা এমনি, তোকে যেটা দিয়েছি তুই চুপচাপ খেয়ে নে। বেশি অথরিটি ফেলাচ্ছে, ডিমের শেপটা খারাপ হয়ে গেছে। ডিমের শেপটা খারাপ হয়নি, ডিমটা ঠিকই ছিল। এই দেখ ডিমের শেপটা ঠিক আছে, আমি এটাকে পিস করে দিয়েছি, কাউকে না ভালো। আমাদের এটাই হয়। যাই হোক, ডিমের শেপ নিয়েও ঝামেলা, কি অবস্থা! এনিওয়েজ, কি অবস্থা, সত্যি কি অবস্থা! একটু ব্রেকফাস্টটা করে নি। তুই কখন খাবি? এই তো আমারটাও রেডি হয়ে গেছে, আসছি একসাথেই খাবো। এখন আমি আর সুনন্দা বেরোচ্ছি। ঠিক ছিল এটাই যে আমি মায়ের বাড়িতে যাব, দেন তারপর মায়ের বাড়ি থেকে আসবো, তারপর সৌরভের সাথে মিট করবো, দেন যাবো কোথায়? আইফোন কিনতে। কিন্তু এখন একসাথেই যাচ্ছি, কারণ আমার কাজটা হয়ে গেছে, দু বিকেল হয়ে গেছে এখন, তো আমি ওকে বললাম যে না চল একসাথেই যাই, তোর মাকেও দেখা হয়ে যাবে, বেশিক্ষণ ওখানটা দাঁড়াবো না, কেন আমাদের কিনতে হবে আজকে সেই কারণের জন্য। এই বেরোলাম এখন, সুনন্দা তো ওই যে ফোনে কথা বলছে, আর এখন যাবো হচ্ছে ওর মায়ের বাড়ি ফার্স্টে, তারপর কিনবো যেমনি বললাম, আর পার্পল কালারটা চেষ্টা করছি কেনার, আইফোন 14-এর বেসিক ভেরিয়েন্ট। বাড়িতে ঢুকছি, যাচ্ছে হেঁটে হেঁটে দাঁড়িয়ে রয়েছে ওখানে, ওই যে আজকে ও আমাকে বলছে আয়, এই যে মোটা মহিলা। আপনারা ভালো আছেন? সবাই বলছে হ্যাঁ, সবাই হ্যাঁ বলছে, আচ্ছা ঠিক আছে। তো আগের দিন আপনাদের সাথে বাবার দেখা হয়নি, আগের দিন অর্থাৎ গণেশ চতুর্থীর ব্লগে, আজকে বাবা রয়েছে, তো বলো কি বলবে আজকে? বাবা আজকে, আমি বাই দ্য ওয়ে আমি আজকে আবার একটু ফুলকপি রান্না করেছিলাম, মানে ফুলকপি কষা আর কি, তো মাকে বলেছিলাম, তো মা বললো তুই কি ফুলকপি বানাস একটু নিয়ে আসিস, আমিও খেয়ে দেখবো। কালকে গেছিলাম সৌরভের বাবার কাছে, তো বাবা মাটন করেছিল, তো সেটা আজকে বেসিক্যালি মা আর বাবা খাবে হচ্ছে জমিয়ে মাটন আর ফুলকপির রোস্ট। বাবাকে তো দেখে বেশ ভালোই লাগছে, তোমার শরীরে কি গন্ডগোল হচ্ছে? আমার আজকে একটু ভালো আছি, কালকে খুবই শরীরটা খারাপ ছিল, আজকে একটু ভালো। কি নড়নড় করছো তুমি? না না নড়নড় করিনি, হেলে যাচ্ছে, হেলে না বুড়ি। আজকে ফুলকপি খেয়াবার গ্যাস না হয়, না হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা যখনই ফুলকপি খাবে এনে খাবে, আর আমার বাবা একদম পছন্দ করে না খেতে, ওই জন্য বাবা রেগে যায়, মা হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি, তোর জন্যই বাবা বলছে। এবার আমার মায়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেটা সেরে নি, তারপরে একবারে দেখা হচ্ছে, যেটা বলেছিলাম।
ও বাবা, এদিকে বাবা আবার মাকে হাম্পি খাচ্ছে, এটাও আপনারা দেখে নিলেন। দুর্গাপূজা আসেনি, রোম্যান্স শুরু হয়ে যাচ্ছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এই আমরা এখন বেরোচ্ছি, আর একটু দেখা করার ছিল তাই এসেছিলাম, একটু দরকারও ছিল। যাই হোক, আবার আসবো, পুজো তো আসছে। এখান থেকে ইম্পর্টেন্ট কাজ ছিল, হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, যেটা আমরা কালারটা চাইছি হচ্ছে পার্পল। তো পার্পলের কালারটা রিলায়েন্স ডিজিটালে ফোন করেছিল, চেনা শোনা আছে, তো বলছে যে পার্পল কালারটা নেই। দেখা যাক কি করতে পারি, কোন কালারটা নি। যাই হোক, ব্লগটা দেখতে থাকুন। এই আমরা ডায়মন্ড প্লাজাতে চলে এসেছি, প্রচন্ড ভিড়। এই রিলায়েন্স ডিজিটালে যাব, ফিলিং এক্সাইটেড। এই সুনন্দা যাচ্ছে এখন, আর ওই যে রিলায়েন্স ডিজিটাল ভেতরে ঢুকছে, এটসি কি হয়। এই সুনন্দা দেখছে এখন ডিসপ্লে, একটা ওয়েট লাগছে বল, টু মাচ সেক্সি। সৌরভ এখন চেক করছে ক্যামেরাটা, দেখছে সৌরভ এখন বুঝছে অ্যাকচুয়ালি প্রি ইনস্টল অ্যাপ কি কি আছে। এখন ডিসাইড হচ্ছে যে কোন কালার বেশি। এখানে অনেক সাউন্ড আছে, বাই দ্য ওয়ে কতটা আসছে বুঝতে পারছি না। 14 এর কোন কালারটা, এই যে দেখাচ্ছি, রেড না পার্পল। যাই হোক, এখানটায় দুটোই আছে, খালি রেড আর পার্পলই আছে, আর অ্যাভেলেবেল আর কোনো নেই, দুটোই আছে সেম। যাই হোক, দেখি কোনটা নিই। ফাইনালি আমরা ডিসাইড করেছি রেডটা নেবো, তাই ফাইনালি এখন বিলিং প্রসেস চলছে। এই যে পেছনে সৌরভ বিলিং করছিল, তো হয়ে গেছে বিলিং করা। তো এখন যাচ্ছি এবার আনবক্সিংয়ের পালা, তো ব্লগটা দেখতে থাকুন। এই সুনন্দা সিং করতে যাচ্ছে, সব বিলিং কমপ্লিট। চল রাখ, এটা উল্টো 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 কর। এই যে এই স্ট্রিপটা আছে, খোল। ওয়ান, এটা করার জন্য সবাই পাগল হয়ে যাবে। এবার উপরেরটা, টু, দারুন দারুন। ও সরি, এখন সেট আপ গুলো করছে, পুরো সেট আপ করে নি ফোনটার, তারপর আর সেখানে গান চলছে বাইরে। যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আজকে তো পুরো জমে কি। সৌরভ এখন অ্যাপে ভরে ট্রান্সফার করছে, ট্রান্সফার হচ্ছে, মানে এই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার হচ্ছে সব। এখন পিকাবস করে যে বিল হয়ে দেবো দিচ্ছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও, জাস্ট চুমু। আর আমরাও প্রচন্ড এক্সাইটেড, আই হোপ তোমরাও এক্সাইটেড। তো ব্লগটা দেখতে থাকো। কেনা হয়ে গেছে ফাইনালি, মুখ একদম হাসি হাসি তো ফাসি, পুরো টেস্ট ফেস্ট করে হাড়াহাড়ি এক্সপিরিয়েন্স, আর খুব সাপোর্টিভ স্টাফরা। এবং ফার্স্ট অ্যাপেল এটা, বাইরে যাই হোক, খিদে পাচ্ছে, বাইরে গিয়ে কিছু খাই। এই বাড়িতে জাস্ট আসলাম, বাইরে আমরা আর কিছু খাইনি, একেবারে ডিনার নিয়ে চলে এসেছি, রুটি আর চিকেন নিয়ে এসেছি আজকে, আর বাইরে কিছু খাইনি এই কারণের জন্যে, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। এই যে হাতে ধরে আছে আইফোন, আইফোন 14 বেস ভেরিয়েন্টটা, ওটার আবার করে আনবক্সিং, মানে প্রপার এবার আনবক্সিংটা করে আমি দেখাবো, একটু ফ্রেশ হয়ে তারপরে আসছি একদম। চলে আসলাম ফ্রেশ হয়ে, এইবার পালা সৌরভের আনবক্সিং করার। তো চলো দেখো সৌরভের আনবক্সিং। A few moments later. আপনারা হয়তো অনেক আনবক্সিং দেখেছেন, কিন্তু এটা আমাদের ফার্স্ট অ্যাপেল। দারুন দেখতে এটা কিন্তু, iPhone 14, আর এটা বেস ভেরিয়েন্ট রেড কালার। এটার সাথে আমাদেরকে, আপনারা সবাই জানেন, অ্যাপেল চার্জার দেয় না, তো আমাদেরকে অ্যাপেল চার্জারও কিনতে হয়েছে। এটার দাম পড়েছে মোটামুটি 1900 সামথিং পড়েছে, 1900। রিলায়েন্স ডিজিটাল থেকে কিনেছি বলে এটা 300 কত রে, 315 টাকা আমাদের, মানে রিডিম হয়েছে, 315 টাকার মতন রিডিম হয়েছে। যাই হোক,
এটা দেখি আর কি লাভ হবে। মেইন জিনিস হচ্ছে ও এই যে, তো এটাকে আমি পরে আসছি, এটার সাথে কি দিয়েছে, তো আমি এর সাথে কি পেয়েছি মানে আমরা কি পেয়েছি বেসিক্যালি আপনারা জানেনই, অ্যাপেল নিলে আজকাল এই যে চার্জারটা কিনতে হয়, অ্যাডাপ্টারটা ওই একই ব্যাপার, চার্জার অ্যাডাপ্টার আগে চার্জারই বলতো। এটা একটা লাইটনিং টাইপ সি কেবল, এটা এটার সাথে বেসিক্যালি যাবে। তাছাড়া পেয়েছি কি এই অ্যাপেলের স্টিকার, আর তাছাড়া হচ্ছে এই প্রোডাক্ট ডিটেলস, বেসিক্যালি এই সিম টুল কিট, আর এগুলো জাস্ট অ্যাপেলের যে গাইড টাইপের থাকে সেটা, এছাড়া বেশি বিশেষ কিছু দেখানোর নেই। মেইন জিনিসটা হচ্ছে এটা, সুনন্দা অলরেডি এটা খুলে নিয়েছিল, আমি এবার খুললাম। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার বাটন, আপনারা সবাই জানেন, তাও বলে দিচ্ছি বেসিক্যালি। এটা হচ্ছে ভলিউম রকার আপ অ্যান্ড ডাউন, আর এটা হচ্ছে যদি সাইলেন্ট করতে চান সেটা, এটা হচ্ছে দুটো, এটা হচ্ছে প্রাইমারি লেন্স, এটা হচ্ছে সেকেন্ডারি লেন্স। ওয়ান অফ দ্য মেইন রিজন এইটা কেনার পেছনে হচ্ছে কিন্তু ইউটিউবে আমরা ভালো ব্লগ করতে পারবো, সেই কারণের জন্যে। বিকজ আমাদের ভিডিও কি হতো, রাত্রে শ্যুট করতাম, তো ভালো মতো নিয়ে আসতো না। এবার আমি গ্যারেন্টি দিতে পারছি না যে রাত্রে শ্যুট করলে ভালো আসবে কি না, স্টিল এটুকুনি আমরা দেখেছি বা শুনেছি ইউটিউবে বিভিন্ন ভিডিওসে যে অ্যাপেলের রাত্রেও ভিডিও ভালো শ্যুট করা যায়, বাট এটা ক্রমশ প্রকাশ্য, এটা বুঝতেই পারবেন। নেক্সট ব্লগ থেকে আমরা অ্যাপেলে শ্যুট করব। আজকের ব্লগটা এটাই ছিল, যাতে আমরা ইউটিউবে আরো ভালো করে ভিডিও কোয়ালিটি বেসিক্যালি দিতে পারি, আপনাদের সামনে যেন ভালো মতন ব্লগগুলোকে প্রদর্শন করতে পারি, দ্যাটস ওয়াই এইটা পারচেজ করা। বাট সৌরভ যেমন, আর তার আগে একটা কথা বলে দিই, এটার জন্য কিন্তু আমাদের পূজোর শপিং পুরোটা স্যাক্রিফাইস করতে হয়েছে, এটা আমাদের বলা উচিত না, বাট স্টিল মানে আমরা ইউটিউবকে এতই ভালোবাসি যে উই ক্যান ডু এনিথিং ফর ইউটিউব। এবারে পূজোয় হয়নি তো কি আছে, আর সারা বছরই তো টুকটাক কিছু না কিছু চলতেই থাকে। ইউটিউবটা করছি মানে বলবো কি, জাস্ট আমাদের ভালো লাগে, আমাদের যে লাইফস্টাইল আছে, আমরা কি করছি না করছি সেটা আমাদের খুব, আমাদের আগেও ইউটিউব করার আগেও খুব ইচ্ছা করতো যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেলও বলতো যে তোরা না খুব একটু ডিফারেন্ট টাইপের, তো তোরা একটা কাজ কর ভিডিও কর, আর তখন ইউটিউব বেসিক্যালি অত পপুলার ছিল না, তখন বলতো তোরা একটু তোরা এমনি ভিডিও করে একটু রেখে দিস, তোদের জার্নাল বানাস। বেসিক্যালি ইউটিউবে ভিডিও করা মানে কি নিজেদের লাইফের জার্নালগুলোকে তৈরি করা, স্পেশালি যারা লাইফস্টাইল করে। তাছাড়া হচ্ছে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন করতে আমাদের ভালো লাগে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন। মানে আমাদের এমনি বলেছিলাম দীঘার একটা ব্লগে যে আমরা নতুন নতুন মানুষের সাথে আলাপ করতে কথা বলতে খুব পছন্দ করি, তো সেটাও একটা রিজন। আপনাদের যদি ভালো লাগে আমাদের ব্লগ তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কি ভালো লাগছে, এবং যদি কিছু ভালো না লেগে থাকে সেটাও জানাবেন, আমরা তাহলে আরো ইম্প্রুভ করতে পারবো। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গিয়ে যেটা আমাদের হ্যান্ডেল আছে, যেটা অফিসিয়াল পেজ আছে ফেসবুকে, সেটা হচ্ছে সৌরভ এন্ড সুনন্দা এন্টারটেইনমেন্ট, সেম নামেই আছে, ওটাই গিয়ে প্লিজ ফলো করে দেবেন, তাহলে আমরা আরো খুশি পাবো। এই কারণের জন্য, কারণ ওখানটায় অনেক ক্যান্ডিড মোমেন্টস থাকে, অনেক ভালো ভালো ফটোস থাকে যেগুলো অবভিয়াসলি ইউটিউবে দিতে পারি না, সেখানটা আমরা দিই। আপনারা চাইলে ওখানটায় গিয়ে ফলো করে আমাদের ফটোসে লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, এবং আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সৌরভ দে আন্ডারস্কোর ভিডিও আন্ডারস্কোর ক্রিয়েটার, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুনন্দা আন্ডারস্কোর লাইফস্টাইল। প্লিজ আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইল চেক করুন, ফলো করুন, ওখানে অনেক ক্যান্ডিড মোমেন্টস পাবেন, ও যদি ইচ্ছা হয় তো গিয়ে ফলো করবেন দুটোতে, আমাদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশনও করতে পারেন ওখানটায় গিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন, পরিবারকে ভালোবাসবেন, আর সবার আগে নিজেকে ভালোবাসবেন। তো আজকের মতন আমি আর সৌরভ টাটা করছি, ফিরে আসবো নতুন কোনো চমক নিয়ে নতুন কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।